বন্ধুরা কেমন আছো? তোমরা সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো সাজুগুজু দিয়েছি, দেখো আমি এইমাত্র হচ্ছে কিছু শর্ট ভিডিও করেছি। তো ভাবলাম এখান থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করি। আর দিনের বেলা কোনো ভিডিও আজকে করা হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটা শেয়ার করি। তো এখন হচ্ছে রান্না বান্না করব, তো ভাবলাম এখান থেকেই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, আমার মেয়েরা হচ্ছে এখন নাস্তা খাচ্ছে। আমি আজকে বাসায় কোনো নাস্তা তৈরি করিনি, ওরা হচ্ছে ফুচকা কিনে নিয়ে এসেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, ওরা এই মাত্র হচ্ছে পড়া শেষ করেছে, আর এরই মধ্যে হচ্ছে ওর বাবা ওদেরকে ফুচকা কিনে দিয়েছে, ওরা সেটাই খাচ্ছে। আর আমার জন্য হচ্ছে চটপটিস নিয়ে এসেছে, আর আমার হচ্ছে চটপটিস পছন্দ, ওদের হচ্ছে ফুচকা। তো ওরা ফুচকা খাচ্ছে, আর মিলু এখানে বসে বসে দেখতেছে, দেখো। আর আমি হচ্ছে এখন রান্না করতে যাব, আর রাত অনেক হয়ে গেছে, আর গ্যাস এখন অনেকটা চলে এসেছে। রান্না করতে বেশি একটা সময় লাগবে না, কিন্তু গুজগাছ করতে অনেকটা সময় লেগে যায়, সেইটা একটা ঝামেলা। এখন মশলা বাড়তে হবে, বড় ঝামেলা হচ্ছে মশলার ঝামেলাটা, যেটা বাড়তে হবে। আর ব্লান্ডার করে হচ্ছে তেমন একটা খাওয়া হয় না, ব্লান্ডারের যে তোমার মশলাটা পিষা হয় ওটা আমাদের ভালো লাগে না। তো আমরা সবসময় চেষ্টা করি বেটে মশলা খাওয়ার জন্য আর কি। তো চলো, আমি আগে এখানে একটু নাস্তা করব, তারপরে হচ্ছে রান্নার রুমে তোমাদের নিয়ে যাবো। তো আমি আগে নাস্তাটা করব, তারপরে হচ্ছে তোমাদের রান্নার রুমে নিয়ে যাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো গাইজ, এরই মধ্যে হচ্ছে আমি নাস্তা শেষ করে চলে এসেছি রান্নার রুমে। তবে নাস্তা করার আগেই হচ্ছে আমি ডালটা বসিয়ে রেখেছিলাম ফোটার জন্য, তো হয়ে গেছে। এদিকে জলও দিয়ে দিয়েছি ডালটা গুলে, আর এদিকে হচ্ছে আমি শিং মাছ ঝোল করব, তো সেই জন্য হচ্ছে একটু ভেজে নিচ্ছি। কফি রান্না করব কয়েকটা মাছ দিয়ে, আর অহনার বাবা হচ্ছে শিং মাছ ঝোল পছন্দ করে, আর আমি শিং মাছটা একদমই পছন্দ করি না। কিন্তু আবার মাছ ভিজিয়ে অন্য মাছ রান্না করতে আমার এখন ভালো লাগতেছে না, তো সেই কারণে হচ্ছে ওখান থেকে কয়েকটা মাছ আর কি তরকারির মধ্যে দিয়ে দেবো, যাতে নিরামিষ না হয়, সেই জন্য ওর বাবা খেয়ে নেবে আর বাকি তরকারিটা আমি খেয়ে নেব। তো আমার জন্য হচ্ছে এই যে তোমার আলু দিয়ে কফি, দুজনেই খাবো, কিন্তু কফিটা ওর বাবা খুব একটা খাবে না, আমারই খেতে হবে, আমি খুব পছন্দ করি সেই জন্য। আর হচ্ছে বাচ্চাদের জন্য মুরগি মাংস রান্না করব নতুন আলু দিয়ে, আমরাও খাবো, তবে ওদের জন্য রান্না করে রেখে দেব, আর আমরা এখন অল্প অল্প খেয়ে নেব আর কি। এই হচ্ছে আজকে রাতের আয়োজন। আর ওর বাবা বলল কালকে আমাকে পিঠা বানাতে, সেদিন তো আমরা সেভাবে পিঠা বানাইনি, তো আজকে হচ্ছে আমরা পিঠা বানাবো। তো সেই জন্য নারকেল গুড় নিয়ে আসবে বলল, ফোন দিয়েছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব যখন নিয়ে আসবে। এদিকে আমার কাজ কী কী করি সেটা তোমরা দেখতে থাকো। এদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি এখন হচ্ছে রান্নার রুমটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, আর এদিকটাও কাজের ফাঁকে ফাঁকে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো, নতুন আলু দিয়ে মাংস খেতে কিন্তু দারুণ লাগে, এক কথায় চমৎকার। নতুন অবস্থায় যে আলুটা থাকে না, এটা খেতে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে নতুন আলু দিয়ে সব কিছুই খেতে ভালো লাগে, সবজি কফি বলো বা তোমার লাউ শাক আমার খুব পছন্দ, সেটাও খুব ভালো লাগে। তবে ইলিশ মাছ দিয়ে আর নতুন আলু দিয়ে হচ্ছে লাউ শাকটা বেশি ভালো লাগে। তো ইলিশ মাছ এখনও এবার আনা হয়নি, সেই জন্য হচ্ছে লাউ শাকটা এখনও ওইভাবে খাওয়া হয়নি, তবে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি, কয়েকদিন আগেই শেষ হয়েছে। আর এই যে দেখো, গুড় নিয়ে এসেছে, নারকেল নিয়ে এসেছে, কালকে যখন পিঠা বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন আমি হচ্ছে কিছুটা গুড় কেটে রেখে দেবো। ওদিকে সাদা তিল নিয়ে এসেছে, কয়েকটা নাড়ুও তৈরি করব। নাড়ুর মধ্যে হচ্ছে একটু তিল ভেজে দিলে খুব ভালো হয় খেতে, তো সেটাই দেবো। আর কুলিপিঠার মধ্যেও দেওয়া যায় নারকেলের মধ্যে, তবে তিল একটু কম খাওয়াই ভালো, তিল সবার জন্য আসলে ভালো কাজ করে না, তবে খেতে খুব ভালো লাগে। তো যে জিনিস বেশি খেতে ভালো লাগে সেই জিনিসের ক্ষতিটাও বেশি থাকে, যেমন গুড়, এত ভালো গুড় কি বলবো, কিন্তু এত বেশি খাওয়াও ঠিক না, গুড় খেলে অবশ্য পেট গরম হয়ে যায়, তো কম খাওয়াই ভালো। এত ভালো গুড় কি বলবো আর কি, এখন কিন্তু এরকম ভালো গুড় পাওয়া যায় না। তো ওর বাবা বলল এই গুড়টা ভালো, তো এর আগে একদিন নিয়ে এসেছিল আর এখন নিয়ে এসেছে। এই দুইটা চাকায় হচ্ছে তোমার প্রায় 2.5 কেজির মতো গুড় এখানে,
প্রত্যেকটা 1 কেজির বেশি, অনেক বড় আর কি, দেখতে ছোট লাগছে ক্যামেরার মধ্যে কিন্তু বিশাল বড় গুড়। তো একটার অল্প একটু ভেঙে আমি এক বয়াম করে রেখে দিচ্ছি, আর বাকিটা তো সব রয়ে যাচ্ছে। অত বেশি এখন ভেঙে রাখবো না, কারণ কালকে যখন পিঠা বানাবো এমনিতেই তো সব ভেঙে নিতে হবে, সেই কারণে আর এখন ভাঙামাঙি করবো না, এভাবে রেখে দেবো। কালকে যখন পিঠা বানাবো তোমাদের সাথে অবশ্যই আবার শেয়ার করে দেবো। তো আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।